মুক্তি পেল ডিরেক্টর বিপ্লব কয়ালের কাঁটাতারের বেড়া। সেই ছবিরই কাস্ট অ্যান্ড ক্রু এক্স্যাক্টলি প্রেমিয়ার এসে কি বললেন একটু শুনে দেখি। মুক্তি পেল কাঁটাতারের বেড়া, আজকে তো হল টোটালি ফুল আমি দেখতে পাচ্ছি, কি ভাবছেন, কি বলবেন দর্শকদের? দর্শকরা বলবো শুধু খালি একবার আসুন, হলটা দেখুন, সিনেমাটা একবার দেখুন। আমরা বিভিন্ন হলে রিলিজ করেছি, আমরা প্রচণ্ড কষ্ট করেছি, 3 বছর ধরে লড়াই করেছি, লড়াই করার পর আপনাদের কাছে একটা কনসেপ্ট আনতে পেরেছি। প্লিজ একবার আসুন দেখুন, এটাই বলতে পারি। দর্শক ছবির ইউএসপিটা কোথায় রয়েছে যে জন্য দর্শক দেখতে হলে আসবে? দেখুন ব্যাপার হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম, এটা হচ্ছে কি, আমরা বস্তির ছেলেমেয়েদেরকে অনেক ছোটো চোখে দেখি বা অন্য লেভেলের চোখে দেখি, তো সেখানেই দেখা যায় তাদের মধ্যে কী পরিবর্তন আনতে পারে, পারুষকে কী পরিবর্তন করাতে হবে, সেটা কিন্তু টোটাল স্টোরিতে দাঁড়িয়ে পড়েছে। আমি কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে 3 মাস আমরা বসেছিলাম বাড়িতে করোনা প্রথম যে লকডাউন হলো, তারপরে এটা আমার ফার্স্ট কাজ, সেই জন্য এই কাজটা আমার কাছে খুব আদরের, প্রত্যেকটা কাজই আমার খুব আদরের, খুব যত্ন নিয়ে করতে চেষ্টা করি, যেরকমই যেটুকুনি দায়িত্ব আমার কাঁধে থাকে সেটা খুব যত্ন করে করার চেষ্টা করি, কারণ আমি মনে করি প্রত্যেকটা কাজই আমার কাছে একটা পরীক্ষা এবং এই কাজটা দেখেই পরের কাজ আসবে। তাই বিপ্লবের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে, একটা মৌলিক গল্প, এবং আপনারা দর্শকদের বলছি আপনারা রিলেট করতে পারবেন। কি মনে হচ্ছে, কেমন লাগছে ছবিতে কাজ করার পরে? আজকে ছবিতে খুব ভালো লাগছে, আশা করি দর্শকেরও খুব ভালো লাগবে সিনেমাটা। আপনারা হলে আসুন দেখুন, আমরা অনেক কষ্ট করে সিনেমাটা বানিয়েছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কি কারণে মেইনলি আসা উচিত ছবিতে, আর তোর এখানে চরিত্রে কি আছে? আমার এখানে চরিত্রটার নাম ব্যাটারি, আমি এখানে মুখ্য চরিত্র অভিনয় করেছি, আর এই সিনেমাটা স্টোরিটা একটা অফবিট টাইপ স্টোরি, আর এরকম টাইপের সিনেমা বাংলা সিনেমায় অনেক কম দেখা যায়, তাই জন্য এটা আরও দর্শককে অ্যাট্রাক্ট করবে। এক্সপেকটেশন বলতে, এটা যেহেতু আমার প্রথম সিনেমা, একটা এক্সপেকটেশন ছিল যে দর্শকরা আসুক দেখুক। কাঁটাতারের বেড়া এক্স্যাক্টলি আপনি হলে কেন দেখতে আসবেন, কি বলছেন দর্শকরা, চলুন একটু শুনে দেখি হল রিভিউ। কেমন লাগলো ছবিটা দেখে? ছবিটা তো দেখে খুবই ভালো লাগলো, দেখে মনে হচ্ছে একেবারেই রিয়েল, চট করে এরকম ছবি একদমই দেখা যায় না। ফিল্মটা ভালোই লেগেছে, অ্যাকচুয়ালি আমার বেশি ভালো লাগছে স্টোরি টেলিংটা, বিকজ আমরা ম্যাক্সিমাম টাইম দেখি কি ভিকরিগুলোকে চুরি নেগেটিভ ক্যারেক্টারই দেখেছি, এখানে খুব সুন্দরভাবে দেখেছি কি এদের মধ্যেও একটা ইমোশন আছে, ফিলিং আছে, আর বাচ্চার আসার পর মানে স্টোরি টেলিংটা খুব ভালো লেগেছে, অসাধারণ। আমার কাছে তো অপূর্ব লাগলো, আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বইটা। কেমন লাগলো ছবি, কার চরিত্র বেশি ভালো লাগলো? না খুবই ভালো লেগেছে, বিশেষ করে যে বাচ্চাগুলো আছে, মানে যারা ওই বাচ্চাটাকে রেস্কিউ করে পাঠাচ্ছে আর কি, খুবই ইউনিক ওরা কাজ করেছে, এবং কোনোরকম আর্টিফিশিয়াল কিছু নেই যে আমি অতি মাত্রা কিছু করছি, মানে ওভার অ্যাক্টিং যারা বলে সেটা করছে না, খুবই ভালো করেছে ওরা। খুব সুন্দর অভিনয় হয়েছে বাচ্চাদের, ওরা সবাই মিলে খুব সুন্দর কাজ করেছে। ওই বাচ্চা ছেলেগুলো এত সুন্দর অভিনয়, আর ওই যে বাচ্চাটাকে ওই একটা ভদ্রমহিলা যে নিয়ে পালিয়ে গেছিলো, তারপরে যে কী ঘটনাটা, যে পুলিশরা যে এইভাবে বলছে যে একে যদি আমরা পেয়ে যাই বাচ্চাটাকে, তারপর বাবার থেকে অনেকগুলো টাকা পাওয়া যাবে, এবং যে যার কাছ থেকে পাবো তাকে মেরে ফেলবো, এটা আমার কাছে খুব আঘাত লাগলো। তো খুব ভালো লাগলো বইটা, অ্যাকচুয়ালি একটা অন্য ধরনের, মানে কমার্শিয়াল মুভি তো আমরা দেখেছি, এটা খুব আলাদা ধরনের মুভি, আর বাচ্চার বিশেষ করে ব্যাটারি যে আছে বা এ সবাই মানে ভালো লেগেছে অভিনয়টা, খুব সুন্দর একটা বই। For such exclusive videos, do like, share and subscribe. We spot you.